যশোরের গদখালিতে নানা জাতের ফুলের সাথে শোভা পাচ্ছে অভিজাত টিউলিপ। ফুল চাষি ইসমাইল হোসেন এবছর ৫ শতক জমিতে এ ফুল চাষ করে সফল হয়েছেন। বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় পরীক্ষামূলক ৫,০০০ কন্দ লাগিয়ে প্রথম বছরেই সাড়া ফেলেছেন তিনি। মাত্র ১৮ দিনেই তার ক্ষেতে নানা রঙের টিউলিপ সৌন্দর্য ছড়াচ্ছে। এক্সপেরিমেন্ট করছি তো, দেখি আসলে ফুলটা কত সুন্দর হইতে পারে, নেদারল্যান্ডের মতন আসলে দেখা যায় কিনা, সেই জন্য আসলে আমি এখনো বিক্রি শুরু করিনি। আমরা দেখছি, যেহেতু আমরা এর থেকে বীজ থেকে এর বাল্ব থেকে আমরা বাল্ব আমি দেখতে পাচ্ছি এখনই যে বাল্ব থেকে বাল্ব শুরু হয়ে গেছে, সেক্ষেত্রে এর একটা বিস্তার ঘটানো আমার সামনে পরিকল্পনা আছে। বীজ সংরক্ষণ করে এই বীজ থেকে বীজ বাড়েই আমি আরো অনেক চাষিকে দিতে চাই, এটা আমার একটা পরিকল্পনা আছে। ইসমাইলের সফলতায় আশার আলো দেখছেন স্থানীয় কৃষকেরা। আকর্ষণীয় ও লাভজনক হওয়ায় তারা এই ফুল চাষে আগ্রহী হচ্ছেন। টিউলিপগুলা আমারে খুব অবাক করে, মানে আমারই মন চাই যে আমি নিজেই কিনে বা নিজে রেখে আমি রুমের ভিতরে ব্যবহার করি, কারণ সন্ধ্যাবেলা ফুলগুলো পুরো মেলায় যায়, আবার সকালবেলা ফুলগুলো সব বুঝে আবার কড়ি হয়ে যায়। বাজার দর অনেক ভালো এবং খুব মানসম্মত একটা ফুল। চাষের ফর্মুলা এগুলো একটু জানতে পারতাম, তা হয়তোবা এই ফুলটা নিয়ে আমরা বেশি বেশি করে কাজ করতে পারতাম। শীতপ্রধান দেশের টিউলিপ দেখতে প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন ফুলপ্রেমীরা। এখানে দেখলাম নতুন জাতের ফুল, আমরা ফেসবুকে ইউটিউবে দেখছি, বাট এখানে আজকে সরাসরি প্রথম দেখলাম, অনেক ভালো লাগছে। ফুল গাছটা আসলে খুব সুন্দর, ফুলগুলি আসলে খুব সুন্দর, দেখার মতন খুব ভালো লাগলো। এখানে এসে ফ্রেন্ডরা মিলে ঘুরতে আসছিলাম, এসে দেখলাম নতুন একটা ফুল, অনেক ভালো লাগছে, কখনো দেখিনি গদখালি এই ফুলটা। এ ফুলের বাণিজ্যিক চাষ সম্প্রসারণে কৃষি বিভাগের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে জানায় এই কৃষি কর্মকর্তা। আমরা সম্পূর্ণভাবে সাকসেসফুল হয়েছি। আমাদের প্রথম ফুলটি এসেছিল ডাচ সানরাইজ ইয়েলো, এরপরে পরবর্তীতে অ্যান্টার্কটিকা রেড, লাবিলা রেড, অ্যান্টার্কটিকা হোয়াইট, এগুলো আমরা সফলভাবে ফুটেছে এবং আমরা আশাবাদী পরবর্তীতে আমরা পুরা ইউনিয়ন অর্থাৎ গদখালিটা, এই ফুলের রাজধানী খ্যাত গদখালিটা আমরা কিন্তু টিউলিপ দিয়ে নতুন একটা দ্বার উন্মোচন করতে পারবো। ফুলের রাজ্য গদখালিতে ফুলের ১২টি জাতের সাথে যুক্ত হলো টিউলিপ। এর আগে গাজীপুর ও পঞ্চগড় সহ কয়েকটি জেলাতেও টিউলিপ ফুল চাষে সফলতা পেয়েছেন চাষিরা। মাছরাঙা নিউজ ডেস্ক।